কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ক্লাস থ্রির ইউনিট 13 লেটার্স অ্যান্ড সাউন্ডস পড়বো। আপনাদেরকে প্রথমে বলে নিই, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটি যদি প্রয়োজনে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। তো চলুন আজকে আমাদের আজকের পড়া শুরু করে দিই। প্রথমে বলছে লুক লিসেন অ্যান্ড সে। প্যান, পি এ এন, প্যান মানে কড়াই। পেন, পি ই এন, পেন মানে কলম। ম্যান, এম এ এন, ম্যান মানে মানুষ। মেন, এম ই এন, মেন মানে মানুষগুলো। আবার বলি, পি এ এন, প্যান মানে কড়াই। পি ই এন, পেন মানে কলম। ম্যান, এম এ এন, ম্যান মানে মানুষ। এম ই এন, মেন মানে মানুষগুলো। এরপর বলছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। সার্কেট দ্য সাউন্ডস ইন দি মিডল অফ দি ওয়ার্ড, বলছে ভিতরের যে অক্ষর, মাঝের অক্ষর, সেইটার উচ্চারণটা কেমন, কোনটার মতো, সেইটা তুমি বলো। এখানে আমরা কিসের পিকচার দেখছি? হ্যান্ড, হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড অর্থ হাত। তাহলে এখানে মাঝের অক্ষর কোনটা? এ। তাহলে এ তে আমি সার্কেল করি, তাই না? সার্কেল এখানে করাই আছে, তবু আমি সার্কেল দেখিয়ে দিলাম এ। তারপরে চলে আসি কি, কিসের পিকচার দেখছি? জাল, নেট, এন ই টি, নেট, নেট অর্থ জাল। তাহলে আমি ই তে সার্কেল করলাম। তারপরে চলে আসছি আর এ টি, র্যাট, র্যাট অর্থ ইঁদুর। তাহলে আর এ টি আমার সার্কেল হবে এ তে। বুঝতে পারছেন আপনারা? তারপরে চলে আসি ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প অর্থ বাতি। তাহলে এখানে এ তে সার্কেল হবে, কারণ এল এ এম পি হয়ে গেল। পরের অংশে চলে আসি, বলছে বি, এটা কিসের পিকচার? বেড, বি ই ডি, বেড অর্থ বিছানা। তাহলে ইডি, ই তে হয়ে গেল। ট্যাপ, টি এ পি, তাহলে এখানে আমার সার্কেল হবে এ তে, টি এ পি, ট্যাপ। তারপর হেন, এইচ ই এন, হেন অর্থ মুরগি। তাহলে এইচ ই এন, এই যে ই, ইতে সার্কেল হবে। তারপরে এটি কি? হেড, এইচ ই এ ডি, হেড, হেড অর্থ মাথা। তাহলে আমার সার্কেল হবে ইতে, তাই তো? হয়ে গেল। পরের অংশে চলে আসি, বলছে রাইট দি ওয়ার্ডস দ্যাট হ্যাভ দি সেম সাউন্ড ইন দি মিডল অফ দি ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি বি। এখানে বলছে একই ধরনের শব্দ যেগুলো আছে সেগুলো পাশাপাশি লিখব। তাহলে এখানে হ্যান্ড, নেট, নেটটা আমার নিচে, এখানে বেড আছে, বেডের পাশে আমি নেট লিখি, এন ই টি, নেট, বেড, নেট, একই রকম হলো। হ্যান্ড, নেট, তারপর এটি কি? র্যাট, র্যাট কার মতো হবে? হ্যান্ডের মতো হবে, এর মতো সাউন্ড, র্যাট। তারপরে এটা চলে আসছে ল্যাম্প, ল্যাম্প কোথায় বসবে? উপরের লাইনে, এল এ এম পি, ল্যাম্প হলো। তারপরে বেডটা এখানে লেখাই আছে, এটি কি? ট্যাপ, ট্যাপ কোথায় বসবে আমার? এখানে, টি এ পি, ট্যাপ। তারপরে এটা ট্যাপের পরে পাচ্ছি হেন, এইচ ই এন, হেন অর্থ মুরগি। আর এটা কি? হেড, এইচ ই এ ডি, হেড অর্থ মাথা। তাহলে আমাদের একরকম সাউন্ড হলো, হ্যান্ড, র্যাট, ল্যাম্প, ট্যাপ, আর বেড, নেট, হেন, হেড। তাহলে আমাদের এই পৃষ্ঠা পড়া শেষ হয়ে গেল, পরের অংশে চলে আসি। বলছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। টাইগার, টাইগার অর্থ বাঘ। টাইগার্স, টাইগার্স অর্থ বাঘগুলো। র্যাট, র্যাট অর্থ ইঁদুর, র্যাটস অর্থ ইঁদুরগুলো। তাহলে আমার এখানে কি হবে? বলছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। আর দি ইন্ডিং সাউন্ডস দি সেম সার্কেল, ইয়েস অর নো। নেট, অ্যান্ট, অ্যান্ট উচ্চারণ আমরা শুরু হয়েছে যেভাবে, শেষ হচ্ছে সেভাবে, তাই না? অ্যান্ট, তাহলে এখানে এটা ইএসডি। তারপর ল্যাম্প, ট্যাপ, ট্যাপের উচ্চারণ সেম, ইয়েস। তারপর চলে আসি বুক, ব্যাগ, নো, কেটল, কাইট, নো। তাহলে আমরা এখানে এই অংশ এভাবে শেষ করলাম। পরে আমরা পুরো রিডিং একবার করে পড়ে ফেলি। প্যান, প্যান অর্থ করায়, পেন অর্থ কলম, ম্যান অর্থ মানুষ, মেন অর্থ মানুষগুলো, হ্যান্ড এ, নেট ই, র্যাট এ, ল্যাম্প এ, বেড ই, ট্যাপ এ, হেন ই, হেড ই। আর সেম সাউন্ডস হ্যান্ড, র্যাট, ল্যাম্প, ট্যাপ, বেড, নেট, হেন, হেড। লুক লিসেন অ্যান্ড সে, টাইগার বাঘ, টাইগার্স বাঘগুলো, র্যাট ইঁদুর, র্যাটস ইঁদুরগুলো। এবার বলছে লুক অ্যান্ড সে, আর দি ইন্ডিং সাউন্ডস দি সেম সার্কেল, ইয়েস অর নো। নেট, অ্যান্ড, নেট, অ্যান্ড, ল্যাম্প, ট্যাপ, বুক, ব্যাগ, কেটল, কাইট,
এখানে আমরা অ্যান্টি ইয়েস দিচ্ছি আর ট্যাপ ইয়েস দিচ্ছি আর ব্যাগে দিচ্ছি নো তো ওকে বাই বাই